প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভ সকাল। সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে, পড়ালেখা ঠিকমতো করছো তো? এই দুর্যোগ সময় আল্লাহর রহমতে একসময় আমরা কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ, কিন্তু তোমরা এখন যে সময় পাচ্ছ সে সময়টুকু কিন্তু অযথা হেলা ফেলায় না কাটিয়ে সময়টুকুকে কাজে লাগাও। আশা রাখি যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো। আজ আমি তোমাদের বিজ্ঞান বিজ্ঞান নিয়ে আলোচনা করব। গত দুটি ক্লাসে আমরা মুসলিম নিয়ে আলোচনা করেছি, আজকে আমি এটা শেষ করে দিয়েছি, অর্ধেকটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা শুরু করব মিশ্রণ অধ্যায়ের পার্ট 10 থেকে পার্ট 12। তোমরা সবাই তোমাদের বইয়ের 67 পৃষ্ঠা খুলো, তোমাদের বইয়ের 67 পৃষ্ঠা খুলো। আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? মিশ্রণের পার্ট 10 থেকে 12 নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে দেখেছি সর্বজনীন গ্রাহক কি, সমস্যাটির মিশ্রণ প্রস্তুতিকরণ, দ্রবণীয়তা, তরল তরল দ্রবণ, তরল গ্যাস দ্রবণ, তরল কঠিন দ্রবণ, দ্রবণের তাপের তাপের প্রভাব। আমরা গত ক্লাসে এই টপিকগুলো নিয়ে আলোচনা করেছি, আর অসমসূত্র মিশ্রণ প্রস্তুত এবং কিভাবে পৃথকীকরণ করতে হয় আমরা গত ক্লাসে সেটাই আলোচনা করেছি। আজকে আমরা দেখবো লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক প্রস্তুত করা। কি দেখবো আজকে? লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক প্রস্তুত করা। আমরা এই পরিস্রাবন আগের ক্লাসগুলোতে দেখেছি পরিস্রাবন ও বাষ্পীভবনের মাধ্যমে পরিষ্কার লবণ প্রস্তুত করালি, ওই প্রক্রিয়ায় প্রাপ্ত লবণ কিন্তু দানাদার ছিল না, ছিল লবণের স্তর, যা মূলত অদানাদার লবণ। এখন আমরা লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক প্রস্তুতকরণের কৌশলটা দেখব। এর জন্য কাজ আছে একটা, লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক প্রস্তুতকরণটা কিভাবে করতে হয় দেখো। এর জন্য প্রয়োজনীয় উপকরণ লাগবে আমাদের, একটা বিকার লাগবে, চামচ লাগবে, নারকেল স্ট্যান্ড, তারজালি, ফানেল, ফিল্টার, কাগজ, রিংযুক্ত স্ট্যান্ড, কিছু অপরিষ্কার লবণ ও পানি প্রয়োজন হবে আমাদের। কি কি উপকরণ লাগছে আমি আবারও বলছি, একটি বিকার লাগবে, চামচ, নারকেল, ত্রিপদ স্ট্যান্ড, তারজালি, ফানেল, ফিল্টার, কাগজ, রিংযুক্ত স্ট্যান্ড, কিছু অপরিষ্কার লবণ ও পানি প্রয়োজন। এখন আমরা কিভাবে করব প্রস্তুতটা? একটি বিকারে 200 মিলিলিটার পানি ও 50 গ্রাম অপরিষ্কার লবণের একটি মিশ্রণ তৈরি করে আমরা যে পরিস্রাবন করেছি, পরিস্রাবনের মাধ্যমে পরিষ্কার লবণ পানি দ্রবণ অর্থাৎ লবণাক্ত পানি বানাবো। এবার লবণাক্ত পানি একটি বিকারে নিয়ে বিকারকে ত্রিপদ স্ট্যান্ডের উপর রাখা তার জালির উপর বসিয়ে তাপ দিব। তাপ দিতে দিতে বিকারে লবণাক্ত পানির আয়তন প্রায় অর্ধেকে পরিণত হলে তাপ দেওয়া বন্ধ করব। অতঃপর বিকারে একটি ভাতটা দিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিব। বিকারটি ঠান্ডা হওয়ার পরে দেখা যাবে বিকারের তলায় বা গায়ে লবণের দানা জমা হতে শুরু করেছে। এই দানাযুক্ত লবণই হলো লবণের স্ফটিক। তাহলে দানাযুক্ত লবণটাই হচ্ছে তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? এই যে দানাযুক্ত লবণ, দানাযুক্ত যে লবণটা সেটা হচ্ছে লবণের স্ফটিক। লবণের স্ফটিক তৈরির এই পদ্ধতিকে বলা হয় স্ফটিকী
অনেক সময় লবণাক্ত পানি হতে স্পটিক পাওয়া যায় না, যার পাওয়ার জন্য অনেক সময় লবণাক্ত পানি হতে স্পটিক পাওয়ার জন্য এতে দুই একটি লবণের দানা বাইরে থেকে কি করতে হয়, যোগ করতে হয়। এতে যোগকৃত লবণ দানাকে ঘিরে খুব দ্রুত দানা তার লবণ জমা হতে থাকে। এখন আমরা দেখব লবণাক্ত পানি হতে বিশুদ্ধ পানি প্রস্তুত করো। লবণাক্ত পানি হতে কি বিশুদ্ধ পানি কিভাবে তৈরি করতে হয়। লবণাক্ত পানি অথবা যে কোনো মিশ্রণ হতে বিশুদ্ধ পানি প্রস্তুত করার একটি সহজ উপায় হচ্ছে পাতন পদ্ধতি, যার জন্য প্রয়োজন একটি পাতন যন্ত্র। আমাদের লবণাক্ত পানি হতে বিশুদ্ধ পানি প্রস্তুত করার জন্য কি দরকার, কোন উপায়টা রয়েছে, একটা সহজ উপায়, সেটা হচ্ছে পাতন যন্ত্রটির বাম পাশে আমরা আমরা বইয়ের দিকে যদি খেয়াল করি, আশুটি তোমাদের বইয়ের আশুটি পৃষ্ঠা যে যন্ত্রটা রয়েছে ওদের দিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাবে কি পাতন যন্ত্রটির বাম পাশে কি রয়েছে, পরীক্ষাধীন লবণাক্ত পানি দেওয়া নেওয়ার জন্য একটি গুলতলি ফ্লাস্ক রয়েছে। তোমাদের বইয়ে যেটা আছে দেখো একটা ফ্লাস্ক রয়েছে, এই ফ্লাস্কের সাথে যুক্ত আছে একটি সূচক যার ভিতরে একটি সরু কাচের নল বসানো আছে এবং ওই নলের চারপাশে ঠান্ডা পানি প্রবাহের জন্য একটি প্রবেশ নল রয়েছে ও একটি নির্গমন নল আছে। আর ডান পাশে রয়েছে পানি সংগ্রহের জন্য, বিশুদ্ধ পানি সংগ্রহের জন্য একটি গ্রাহক ফ্লাস্ক। এছাড়া পানিতে তাপ দেওয়ার জন্য রয়েছে একটি বৈদ্যুতিক হিটার। আর তাপমাত্রা মাপার জন্য রয়েছে বাম পাশের ফ্লাস্কের উপর থার্মোমিটার। বসানোর জন্য রয়েছে শীতকের সাথে যুক্ত করার জন্য একটি কাচের অ্যাডাপ্টার রয়েছে। এছাড়া ফ্লাস্ক দুটি ও শীতককে সঠিকভাবে ধরে রাখার জন্য কি রয়েছে, স্ট্যান্ড ও ক্যাম্প রয়েছে। এবার দেখো ওখানে যে কাজটি বইয়ের মধ্যে তোমাদের যে কাজটি রয়েছে কিভাবে লবণাক্ত পানি হতে বিশুদ্ধ পানি প্রস্তুত করা যাবে, এর জন্য কি দরকার হবে, একটি পাতন যন্ত্র লাগবে আমাদের। এই পরীক্ষাটা করার জন্য দরকার হবে একটি পাতন যন্ত্র, 500 মিলিলিটার লবণাক্ত পানি। পরীক্ষাটা করার জন্য কি দরকার হবে, একটি পাতন যন্ত্র। এবং আর কি লাগবে, 500 মিলিলিটার লবণাক্ত পানি। লবণাক্ত পানি প্রয়োজন হবে। এবার কিভাবে করব, এই পদ্ধতিটা দেখো, পাতন যন্ত্রটি সাজিয়ে গুলো সাজিয়ে গুলতলি ফ্লাস্ক এই পানি পানি এই লবণাক্ত পানি দিতে হবে। তাহলে কি কি করতে হবে, প্রথমত পাতন যন্ত্র যেটা রয়েছে এটাকে সাজাতে হবে এবং সাজানোর পরে এটাকে একটা গুলতলি যে ফ্লাস্কটা রয়েছে সেটাতে লবণাক্ত পানি দিতে হবে। এবং পাতন যন্ত্রটির পানি প্রবেশের নলটি একটি পানির ট্যাপের সাথে সংযুক্ত করে পানির প্রবাহ চালু করতে হবে। পানি নির্গমনের নলের পানি প্রবেশের নলটি একটি পানির ট্যাপের সাথে সংযুক্ত করে পানি প্রবাহ চালু করতে হবে। এরপর পানি নির্গমন নলের সাথে একটি প্লাস্টিকের ফাইপ যুক্ত করে বেসিনে রাখতে হবে, রাখবো। এবার বৈদ্যুতিক হিটার দিয়ে তাপ দিতে থাকবো। বৈদ্যুতিক হিটার ব্যবস্থা না থাকলে স্পিড ল্যাম্প বা অন্য যে কোনো উপায়ে তাপ দেওয়া যেতে পারে। পাতন যন্ত্রের থার্মোমিটারে তাপমাত্রা খেয়াল করতে হবে। বাষ্পীভূত পানি শীতকের সরু নলের মধ্যে দিয়ে গ্রাহক ফ্লাস্কে জমা হতে শুরু করলে অপেক্ষা করতে থাকবে। গুলতলি ফ্লাস্ক এ পানির পরিমাণ 3/4 কমে গেলে তাপ দেওয়া আমরা বন্ধ করে দিব। এরপর আমরা তাপ দেওয়ার পর কি দেখা যাবে, দেখো তাপ দেওয়ার পর দেখা যাবে থার্মোমিটারের তাপমাত্রাটা ধীরে ধীরে বাড়তে থাকবে।
এবং 100 ডিগ্রি সেলসিয়াসে পানি ফুটতে শুরু করে ও বাষ্পে পরিণত হবে। উক্ত বাষ্প শীতকে প্রবেশ করলে ঠান্ডা হয়ে তার তরলে পরিণত হবে। বাষ্প তরলে পরিণত হওয়ার এই প্রক্রিয়াকে ঘনীভবন বলা হয়। তাহলে বাষ্পে যে তরল তরলে পরিণত হবে তাকে কি বলা হয়? ঘনীভবন বলা হয়। ঘনীভূত পানি ফোটায় ফোটায় গ্রামক্লাসে জমা হতে থাকে। এই জমা হওয়া পানিটাই হচ্ছে বিশুদ্ধ পানি। মিশ্রণ থেকে বিশুদ্ধ পানি তৈরি করতে আমাদের প্রক্রিয়া প্রয়োগ করতে হয়। এদের একটি হলো বাষ্পীভবন, আর একটি হচ্ছে ঘনীভবন। তাহলে কি দেখা যাচ্ছে? পানিটি আমরা পানিগুলো মিশ্রণ থেকে যদি আমরা বিশুদ্ধ পানি তৈরি করি তাহলে সেটা কয়টি ধাপে হয়? দুটি ধাপে হয়ে থাকে। একটি হচ্ছে বাষ্পীভবনের মাধ্যমে, আর একটি হচ্ছে ঘনীভবনের মাধ্যমে। এরপর দেখো সাসপেনশন বা কলয়ে। এটি সাসপেনশন তৈরি করতে করার জন্য একটি কাঁচের গ্লাস গ্লাস লাগবে, চামচ লাগবে, কাদা মাটি ও পানি লাগবে। আমরা কাদা মাটির পরিবর্তে প্রয়োজনে ময়দা ব্যবহার করে সে পরীক্ষাটাও করতে পারবো। কাঁচের গ্লাসে 3/4 ভরে পানি নিতে হবে। 1 চামচ পরিমাণ কাদা মাটি গ্লাসে যোগ করে খুব ভালোভাবে নাড়তে হবে মিশ্রণটি কিছুক্ষণের জন্য রেখে দিব। তাহলে কি বলা হয়েছে? এখানে আমরা একটা কাঁচের গ্লাস নিব, গ্লাসের মধ্যে হোক সেটা ময়দা বা আটা যেটাই হবে হোক এটা নিব, অথবা আমরা কাদা মাটি নিব। কাদা মাটি যদি পাওয়া না যায় তাহলে আমরা ময়দা ময়দা ইউজ করতে পারি। এই ময়দাটা থেকে ময়দাটা কিছু পরিমাণ এক চামচ পরিমাণ কাদা মাটি বা ময়দা আমরা গ্লাসের পানির মধ্যে যখন মিশ্রণ করব, মিশ্রণ করার পর সেটা এক পাশে রেখে দিব। এক পাশে রেখে দেওয়ার কিছুক্ষণ পর আমরা সেটা কি দেখতে পাবো? দেখো আমরা দেখতে পাবো পুরো মিশ্রণটি কিন্তু ঘোলাটে দেখাচ্ছে। রেখে দেওয়ার পর তুলনামূলক ভাবে ভারী মাটির কণাগুলো গ্লাসের তলায় জমা হচ্ছে। তবে কিছু কিছু মাটির কণা যেগুলো খুব হালকা এবং ছোট ছোট তারা পানিতে ভাসমান অবস্থায় থাকছে আর মিশ্রণটি অল্প ঘোলাটে দেখাচ্ছে। আরো কিছু সময় মিশ্রণটি কোনো নাড়াচাড়া না করলে মাটির আরো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা তলা জমা পড়বে এবং তা পুরোপুরি স্বচ্ছ এবং পরিষ্কার দেখা যাচ্ছে না, কারণ কিছু কিছু ক্ষুদ্র কণা তখনও পানিতে ভাসমান অবস্থা থেকেই যাচ্ছে। মাটি ও পানির রেখা দিয়ে মিশ্রণ যা রেখে দিলে উপাদান সমূহ আংশিক আলাদা হয়ে যায়, তাকেই সাসপেনশন বলা হয়। এই গ্লাসের মধ্যে ময়দাটা যখন বা কাদা মাটিটা যখন আমরা মিশ্রণ করবো, মিশ্রণ করার পরে কিছুক্ষণ রেখে দিলে দেখা যাবে তলাদের মধ্যে কি হবে, কিছুটা অংশ এখানে নিচে পড়ে যাবে আর ওই পাশটা একটু ঘোলাটে ঘোলাটে উপরে যে পানির অংশটা থাকবে সেটা ঘোলাটে ঘোলাটে দেখা যাবে। এটাকে আমরা কি বলছি? সাসপেনশন। আমরা বাড়িতে যে সকল অ্যান্টিবায়োটিক বা অ্যান্টাসিডের সাসপেনশন ব্যবহার করি সেগুলো রেখে দিলে আংশিক আলাদা হয়ে যায় ও ওষুধের বোতলের নিচে তলানি পড়ে যায়। তাই ওষুধ সেবনের পূর্বে বোতল ভালোভাবে জাকিয়ে নিয়ে আমাদেরকে সেবন করতে হয়। তাহলে আমরা যে বাড়িতে ও অনেক সময় অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় দেখা যায় একটু কিছু পাউডার জাতীয় বোতলের মধ্যে থাকে, পাউডার জাতীয় ওখানের মধ্যে পানির মিশ্রণ দিয়ে আমাদেরকে এই ওষুধটা তৈরি করে নিতে হয়। তৈরি করার পরে দেখা যায় আমরা খাওয়া পূর্ব মধ্যে এটাকে আমাদেরকে মেরি তারপরে সেবন করতে হয়। সেবন করার পরে যখন আমরা সেবন করি তার আগে যদি আমরা নাড়াচাড়া বোতলটাকে নাড়াচাড়া না করি কিন্তু এক উপরের পাশটা পানির হালকা আছে পানির মতো দেখা যাবে আর নিচের পাশটা জমা নিচের পাশটাও তো বসে যাবে তলারি পড়ে যাবে। তখন আমরা যদি আমরা ছেড়ে এই জাকানে দিয়ে না সেবন করি তাহলে এটা কার্যকারিত হতো অনেকাংশে কম হবে। তাই সাসপেনশন বা অ্যান্টিবায়োটিক ওটা যে সাসপেনশনটা তৈরি করে আমরা ওষুধটা বানিয়ে নিই সেটা আমরা যখন সেবন করবো তখন দেখা যাবে আমাদেরকে মেরে তারপরে সেবন করতে হবে। এবার আসলে যাক কলয়েডের কথা, সাসপেনশনের প্রায় আমরা দেখলাম একটি উপকরণে ছোট ছোট কণাগুলো ভাসমান অবস্থায় থাকে।
কিন্তু অনেকক্ষণ দেখা দিলে তা তলানি হিসেবে জমা পড়ে। কিন্তু এমন হতে পারে না যে কণাগুলো এতই ক্ষুদ্র বা হালকা যে তারা কখনোই পাত্রের তলায় জমা হতে পারবে না, সবসময় ভাসমান বা সাসপেন্ডেড অবস্থায় থাকবে। অবশ্যই পারে, আর সেই ধরনের মিশ্রণ যেখানে অতি ক্ষুদ্র কোনো বস্তুকণা অপর বস্তুকণার মাঝে সাসপেন্ডেড বা পেন্ডেড বা ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনো তলার কোনো তলানি পড়ে না, তাকে বলা হয় কলয়েড। অপর বস্তুকণার মাঝে সাসপেন্ডেড বা ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনো ক্ষুদ্র বস্তু কোনো বস্তুকণা অপর কোনো অপর একটা কোনো বস্তুকণার মাঝে সাসপেন্ডেড বা ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে তো কখনো তলানি পড়ে না, তাকে বলা হয় কলয়েড। কলয়েডে বিদ্যমান উপাদানগুলো একটি আরেকটি কি দ্রবীভূত হয় না কিন্তু ছড়িয়ে থাকে। কলয়েডের যেটি প্রধান উপাদান বা পরিমাণ বেশি থাকে তাকে বলে অবিচ্ছিন্ন ফেজ বা দশা, আর যেটি কম পরিমাণে থাকে বা ছড়িয়ে থাকে তাকে বলে ডিসপার্সড বা ফেজ বা দশা। যেমন দুধ হচ্ছে একটি কলয়েড যা পানি ও চর্বি দিয়ে তৈরি। চর্বির ক্ষুদ্র কণাগুলো পানিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে যা খালি চোখে দেখা যায় না কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ঠিক দেখা যায়। এরপর আমরা দুধের মতো কুয়াশা হচ্ছে আরেকটি কলয়েড যেখানে পানির ছোট ছোট কণাগুলো বাতাসে ছড়িয়ে থাকে। এবার আমাদের অতি পরিচিত অ্যারোসল কিন্তু এক ধরনের কলয়েড। তাহলে দেখা যাচ্ছে আমাদের যে আমরা যে অ্যারোসল ব্যবহার করি সেটিও হচ্ছে এক ধরনের কলয়েড যেখানে তরল কীটনাশকের কণাগুলো বাতাসে ভেসে থাকে। এখন প্রশ্ন হতে পারে যে কলয়েড তৈরির জন্য ভাসমান ক্ষুদ্র কণাগুলো আকার কত ছোট হতে হবে। সাধারণত কলয়েডে বিদ্যমান ভাসমান কণাগুলো আকার 1 থেকে 1000 ন্যানোমিটার হয়ে থাকে। তাহলে কলয়েডে বিদ্যমান যে ভাসমান কণাগুলো রয়েছে সেগুলো কত? 1 থেকে 1000 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে। আর যদি কণাগুলো আকার 1 মাইক্রোমিটার বা তার বেশি হয় তখন এটি আর কলয়েড না হয়ে সাসপেনশনে পরিণত হয়। এখন দেখো আমরা এই অধ্যায়ে কি কি এই অধ্যায়টি পড়ে কি কি শিখলাম বা আমরা কি কি জেনেছি। এখানে দেখেছি একের অধিক বিশুদ্ধ পদার্থ মিশালে মিশ্রণ তৈরি হয়। কি হয়? একসাথে একের অধিক একটা উপাদানের বেশি যদি কয়েকটা উপাদান কয়েকটা দুটা তিনটা বা চারটা উপাদান মিশ্রণ করি সেটা হচ্ছে এই পদার্থের একটি মিশালে যেটা মিশাবে সেটা হচ্ছে মিশ্রণ তৈরি হয়। অর্থাৎ আমরা যেটা দেখেছিলাম এই পানির সাথে চিনি দিয়ে চিনি আর লবণ মিক্স করে বা লবণ মিক্স করতে পারি। তারপরে আমরা ঝালমুড়ির একটা মিশ্রণ দেখেছি, শরবতের যে মিশ্রণটা দেখেছি সেটাকে বোঝানো হয়েছে দ্রবণসমূহ এক বিশেষ ধরনের মিশ্রণ। দ্রবণ যে দ্রবণসমূহ হচ্ছে এক ধরনের মিশ্রণ যেখানে দ্রাবককে সুষমভাবে বিন্যস্ত থাকে ও একটিকে অপরটি থেকে খুব সহজে আলাদা করা যায় না। অসংযুক্ত মিশ্রণে আমরা দেখেছি উপাদানগুলো মিশ্রণের সর্বত্র সুষমভাবে বিন্যস্ত থাকে না, একটিকে অপরটি থেকে খুব সহজে আলাদা করা যায়। আমরা যে সমসত্ত্ব মিশ্রণ দেখেছি, অসমসত্ত্ব মিশ্রণ দেখেছি, অসম সমসত্ত্ব দেখেছি, এই মিশ্রণটা সহজে আলাদা করা যায় না। অসমসত্ত্বের মধ্যে সেটা আমরা কি করেছি মিশ্রণটা দেখেছি সেখান থেকে একটা একটা জিনিস আলাদা করে নিয়ে নেওয়া যাচ্ছে। আমরা ঝালমুড়ির মিশ্রণ থেকে যে একটা চানাচুর আলাদা করতে পেরেছি, মুড়ি আলাদা করতে পেরেছি। আবার দেখা যাচ্ছে সেক্ষেত্রে সমসত্ত্ব মিশ্রণের মধ্যে দেখেছি আমরা কি সর্বদা যে মিশ্রণটা দেখেছি এখান থেকে আমরা কোনো মতো চিনিটাকে আলাদা করতে পারছি না, পানিটাকেও কিন্তু আলাদা করতে পারছি না। দ্রবণে যেটি বেশি পরিমাণে থাকে ও দ্রবীভূত করে সেটি হলো দ্রাবক। তাহলে দ্রবণের মধ্যে আমরা দেখেছি কি যেটি বেশি পরিমাণে থাকবে সেটি হচ্ছে সেটি হলো বেশি পরিমাণে থাকে ও দ্রবীভূত করে, যেটা দ্রবীভূত করবে সেটা হচ্ছে দ্রাবক। আর যদি কম পরিমাণে থাকবে সেটা বা দ্রবীভূত হয় সেটি হলে হলো দ্রবণ।
আচ্ছা তাহলে আমরা আমি দেখেছি কি সমপরিমাণ দুটি দ্রবণের মধ্যে মানে দ্রবণের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে তার গলবত্তায় বেশি হয়। সম্পৃক্ত ধবনে একটি নির্দিষ্ট পরিমাণের দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত করতে পারে সে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে। এরপর আমরা দেখেছি 100 গ্রাম দ্রাবকের কোন নির্দিষ্ট তাপমাত্রায় একটি দ্রবের সম্পৃক্ত দ্রবক তৈরি করতে যতটুকু দ্রবের প্রয়োজন হয় তাকে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই দ্রবের দ্রবণীয়তা বলে। এরপর আমরা আরো দেখেছি কি তাপ দিলে কোনো কোনো দ্রবের দ্রবণীয়তা বাড়ে আবার কোনো কোনো দ্রবের দ্রবণীয়তা কমে। তারপরে দেখেছি আমরা কি পরিস্রাবন হলো, পরিস্রাবন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তরল ও কঠিন পদার্থের অসম শক্তি মিশ্রণ থেকে উপাদান সমূহকে আলাদা করা যায়। তাপের প্রভাব ফলাফলে তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলা হয়। আমরা বাষ্পীভবন বা বাষ্পীভবনটাও দেখেছি। এরপরে ঘনীভবন, ঘনীভবনটা হচ্ছে ঘনীভবন বাষ্পকে শীতল করে তরলে পরিণত করা যে প্রক্রিয়া সেটা হচ্ছে ঘনীভবন। সাসপেনশন হলো এমন একটি মিশ্রণ যা রেখে দিলে উপাদান সমূহ আংশিকভাবে আলাদা হয়ে যায়। আমরা সাসপেনশন তৈরিটা দেখেছি। সাসপেনশন শৈলীর মধ্যে কি দেখেছি আমরা ময়দা পানির সাথে ময়দা মিশ্রণ করতে পারছে পারে বা কাদামাটি মিশ্রণ করে সেটাকে রেখে দিলে তলার নিচে যেটা পড়ে যায় সেটা হচ্ছে সাসপেনশন বা আমরা যে অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করি সেটাও কি হচ্ছে যে আমরা নেড়ে খাচ্ছি ওষুধ খাওয়াটা সেবন করার আগে আমরা কি করছি এটাকে নেড়ে আমরা খাচ্ছি তাহলে তা না হলে ওই কার্যকারিতা কম থাকে। যেহেতু বৈজ্ঞানিক কিন্তু পুতুলের পুতুলের মধ্যে লেখা থাকে খাওয়ার পূর্বে অবশ্যই সেবন ঝাড়া দিয়ে বা মেলে সেবন করতে হবে। এরপর দেখো কলয়েড হচ্ছে এক ধরনের মিশ্রণ যেখানে একটি উপাদান সে উপাদানে ক্ষুদ্র কণা অন্য উপাদানে ছড়িয়ে থাকে। আশা করি আমরা যে মিশ্রণ পদ্ধতি আলোচনা করেছি সে অধ্যায়টি তোমরা ভালোভাবে আত্মস্থ করতে পেরেছ। আজ আমরা এই অধ্যায় শেষে অধ্যায় করে যেগুলো যা জেনেছি তার থেকে আমরা কিছু প্রশ্ন তোমাদেরকে এসডব্লিউ কাজ দিব আমি তোমাদেরকে, তাহলে তোমাদের বাড়ির কাছে তোমরা লিখে নাও। তোমাদের বইয়ের 72 পৃষ্ঠার এরপরে কলয়েড কখন সাসপেনশনে পরিণত হয়? নাম্বার দেখো সাসপেনশন বলতে কি কঠিন সেটার মধ্যে তৈরি করে রাখবে যখন স্থির করবে তখন এগুলো আমি
মূল্যায়ন করব। আর তোমরা সবাই এখন থেকে লাইভে আসতে হবে আমাদের সাথে, আমাদের ক্লাস চলাকালীন সময়ে কানেক্ট হতে হবে, কারণ এখন থেকে আমাদের এই যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো আর আপলোড দেওয়া হতো বন্ধ করে দিবে, এটা আর আপলোড দেওয়া হবে না। আর তাই তোমাদেরকে অবশ্যই আমাদের সাথে লাইভে জয়েন হতে হবে। আজ আর নয়, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।